শেষবার বাংলাদেশ টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। বিদায়ী টেস্টে সাকিবকে মিরপুর থেকে বিদায় দিতে প্রস্তুত ক্রিকেট অভিভাবক প্রতিষ্ঠান বিসিবি। এদিকে সাকিবের শেষবার স্কোয়াডে ডাক পাওয়ার ম্যাচে মুশফিক সহ নিয়মিত সব টেস্ট মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে তারা, যেখানে টেস্ট ফরম্যাটের এই স্কোয়াড থেকেও বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তবে স্কোয়াডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে সাদমান ইসলাম আছেন। টপ ওয়ার্ডারে জাকির হাসান, মাহমুদুল জয়রাও আছেন আগের মতোই। এছাড়া মিডল ওয়ার্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিম পঞ্চপাণ্ডব শূন্য হতে দিচ্ছেন না বাংলাদেশকে। এই ম্যাচের পর পঞ্চপাণ্ডবদের মধ্যে মুশি একাই থাকবেন টেস্ট দলে। এদিকে তার সাথে টেস্ট ভালো সময় কাটানো লিটন কুমার দাস ছাড়াও এই স্কোয়াডে ডাক পেয়েছেন জাকির আলী অনিক। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান ছাড়া আছেন মেহেদী হাসান মিরাজ, স্পিনার নাইম হাসানের সাথে সাকিবের বিদায়ী ম্যাচের স্কোয়াডে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। পেসারদের মধ্যে বাদ পড়েছেন খালেদ আহমেদ, রাখা হয়নি শরীফুল ইসলামের নামও। স্কোয়াডের তিন পেসার অভিজ্ঞ তাসকিনের সাথে দুই তরুণ হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন স্কোয়াডে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সাকিব এই ফরম্যাটের পাশাপাশি টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি মিরপুর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সাকিবের সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। শুক্রবার মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের আনুষ্ঠানিক প্রস্তুতি। ইতিমধ্যে নতুন কোচ ফিল সিমন্স ঢাকায় চলে এসেছেন। সাকিবের আগামীকাল রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা, যদিও নিরাপত্তার প্রশ্নে ঠিক কখন তাকে বহন করা বিমানটি অবতরণ করবে সেটি জানায়নি বিসিবি।